তৃণমূলের থেকে একদা হাতছাড়া হয়ে গিয়েছিল যে উত্তরবঙ্গ, সেই উত্তরবঙ্গে পঞ্চায়েতে নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি একবার ঝালিয়ে নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই এই পরের সপ্তাহে তিনি উত্তরবঙ্গ সফরে যাবেন, কোথায় যাবেন, কি তার কর্মসূচি বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, কি জানা যাচ্ছে তার সফরসূচি এবং ঠিক কিভাবে তার এই জনসংযোগ চলবে? প্রথমেই জানিয়ে রাখি যে তৃণমূল সূত্রে খবর যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 24 তারিখ অর্থাৎ 24 এপ্রিল থেকে তিনি তার জেলা সফর শুরু করছেন পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে। এবং পঞ্চায়েত নির্বাচনে যে পাখির চোখ হবে কেন্দ্রের প্রতি বঞ্চনা সেটা যেমন রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গে সংগঠনকে নিজেদের মতো আবার সেই সংগঠন নিজস্ব শক্তি ফিরিয়ে আনতেও কিন্তু একটা বড় পরিকল্পনা, এবং সেই জায়গায় থেকে কিন্তু উত্তরবঙ্গ থেকে কিন্তু শুরু করছে তার এই সফর। বুথভিত্তিক বলা যেতে পারে, একদম বুথভিত্তিক জেলা সফর এটা বলা যেতে পারে। এবং সেই জায়গায় তৃণমূল সূত্রে খবর আগামী 24 থেকে 26 এপ্রিল তিনি থাকছেন কোচবিহারে এবং সেখানে 186টি গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন। এছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি আছে, প্রাথমিকভাবে যেটা জানা গেছে এরপরে হচ্ছে 27, 28, 29 থাকবেন আলিপুরদুয়ার, সেখানে দিনাটা মাথাভাঙা তুফানগঞ্জে সাংগঠনিক বৈঠক করবেন বলে অভিষেক তৃণমূল সূত্রে এমনটা খবর। এছাড়াও যেটি জানা যাচ্ছে যে পঞ্চায়েত নির্বাচন প্রস্তুতি করে আগামী 25 এপ্রিল সকালবেলা সাহেবগঞ্জে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই তিনি বিএসএফের গুলিতে মৃত প্রেম কুমার বর্মনের বাড়িতেও যাবেন এবং সেখান থেকে গোয়ানি বাড়ি সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 25 তারিখ সন্ধ্যায় শীতলকুচিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর 27 তারিখ তিনি যাবেন আলিপুরদুয়ার। এই সমস্ত একাধিক কর্মসূচি রয়েছে এবং এই আলিপুরদুয়ারের সভা এবং এর মূলত বিষয়টা যেটা হবে সেটা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনে একদিকে যেমন তিনি দেখবেন উত্তরবঙ্গে তার সাংগঠনিক শক্তি সেই জায়গাটা যেমন একদিকে ধরছে, পাশাপাশি কিন্তু রয়েছে কেন্দ্রের প্রতি বঞ্চনা। এবং যে কথা আগে বারবার করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে আসে যে দুয়ারে সরকারি যে সমস্ত প্রকল্পগুলো আছে প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে হবে এবং মানুষ বিপদে পড়লে তাদের পাশে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বুথ ভিত্তিক একদম বুথ ভিত্তিক মানুষের সঙ্গে তিনি কথা বলতে চাই। সেক্ষেত্রে তার কর্মসূচি কি থাকবে, বড় জনসভা নাকি গ্রামে গ্রামে ঘুরে জনসংযোগ? না, কিছু কিছু জায়গায় তিনি যেমন গ্রামে গ্রামে যাবেন, এছাড়াও কিছু কিছু জায়গায় তিনি কিন্তু সভা করবেন ছোট, যেমন শীতলকুচিতে তিনি সভা করবেন 25 তারিখে, এছাড়াও তিনি যাবেন আলিপুরদুয়ারে এবং এছাড়াও বেশ কয়েকটি জায়গায় তিনি ঘুরবেন। যেমন ওই তিনি 25 এপ্রিল সাহেবগঞ্জে তিনি সভা করবেন যতদূর এখনো পর্যন্ত জানতে পারছি। এবং এই সমস্ত বিষয়টা নিয়েই হয়তো একটা তৃণমূল সূত্রে খবর আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়েই হয়তো জানাবেন তার কর্মসূচি। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।